إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. السلام عليكم দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأتم الحج والعمرة لله. সম্মানিত ديني ভাতৃমণ্ডলী, الله رب العالمين প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 10ই শাবান 1444 হিজরি মোতাবেক 2রা মার্চ 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকে আলোচনা করব উমরার পদ্ধতি সম্পর্কে, কিভাবে উমরা করবেন, কি নিয়ম নীতিমালা মেনে উমরা করবেন। উমরা সম্পর্কে আমাদের আলোচনা প্রথম দিকের আছে, যখন আমাদের রেকর্ডিং সিস্টেম তেমন উন্নত ছিল না আর বিভিন্ন দিক থেকে ত্রুটি ছিল, তো চিন্তা করলাম যে উমরার উপর আলোচনার প্রয়োজন রয়েছে। আর বিশেষ করে অনেকেই, যেহেতু সেগুলি আমাদের অফিসিয়াল চ্যানেলে নেই, সেজন্য অনেকে খুঁজেও পাচ্ছেন না, বিভিন্ন দেশ থেকে উমরা সম্পর্কে আলোচনার জন্য অনুরোধও জানিয়েছে উমরা সম্পর্কে। এই জন্য আজকে আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে যার মনে সদিচ্ছা আছে আল্লাহর ঘর জিয়ারতের, তাকে হজ উমরার তৌফিক দান করেন। যারা করতে পেরেছেন তাদের কবুল করেন, আর যারা এখনও আল্লাহর ঘর জিয়ারত করতে পারেননি, হজ উমরা করতে পারেননি, তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, তাদের জন্য সহজ করেন, বিলম্ব করবেন না বিশেষ করে হজে, কারণ দিনের দিন হজ জটিল হয়ে যাচ্ছে, আল্লাহ সহজ করুন। উমরা সম্পর্কে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআন এবং হাদিসে উমরার বর্ণনা। আর আমাদের যে নিয়ম যে কোরআনে কারিমে যদি আয়াত থাকে ওই বিষয়ের, তাহলে আমরা আয়াত দিয়ে শুরু করি। মহান আল্লাহ
এই উমরা শব্দটি কোরআনের একটি আয়াতে দুইবার করে উল্লেখ করেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 196। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা সম্পূর্ণ করো হজ এবং উমরা লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। তো হজ যেমন আল্লাহ সম্পূর্ণ করতে বলেছেন, তেমনি উমরাও সম্পূর্ণ করতে বলেছেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত বিধান, আল্লাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আজাব থেকে মুক্তি লাভের জন্য, গুনাহখাতা থেকে অব্যাহতি লাভের জন্য, এই আল্লাহর জন্য মনে কর। এ লিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের শিক্ষা দিয়েছেন, নিষ্ঠা, আন্তরিকতা, যেন ভেজাল না থাকে ইবাদতে। কারণ অধিকাংশ মানুষের কর্মজীবনে কিছু ভালো কাজ করলে সেগুলিতে বিভিন্ন ভেজাল ঢুকে আছে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার গরজ পুরা করা, কোনো অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, খ্যাতি লাভ করা, ইত্যাদি ইত্যাদি। না, আল্লাহর জন্য, আল্লাহর জন্য যখন করবেন হালাল পয়সা দিয়ে করবেন, হারাম পয়সার সংমিশ্রণ যেন না হয়। আল্লাহর জন্য যখন করবেন আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। উমরা করতে এসছে, নারা সারবে মক্কা মদিনা এসে শিরক বেদাত করছে, এক আল্লাহ ঠিক করে ইবাদত করলেন না, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি হজ উমরা সম্পাদন করলেন না, এমনটা যেন না হয়। কারণ যেমন আল্লাহর তাওহীদ হচ্ছে এক আল্লাহর ইবাদত বন্দী করা, তাওহীদুল ইবাদা, ঠিক তেমনই রাসূলের ক্ষেত্রেও তাওহীদ রয়েছে, যে একমাত্র নিঃশর্ত, নির্ভেজাল, আর কোনো শর্ত না লাগিয়ে চোখ বন্ধ করে আনুগত্য করবেন, অনুসরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একমাত্র আল্লাহর জন্য করবেন, আর একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করবেন উমরা। যদি আপনি নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকা তো ইবাদতবন্দি করেন, যেমন বিভিন্ন জিকির আজকারগুলি যে বেদাতি সমাজে রয়েছে এগুলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া জিকির আজকার নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দুরুদ নয়, যেসব অজিফার কিতাবগুলি রয়েছে বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে, তাহলে এটি শিরক ফির রিসালা, রসুলের ক্ষেত্রে শিরক করা। মানে আপনার কাছে যেন বহু রসুল, হ্যাঁ, আপনি এক রসুলের নিখুঁত নির্ভেজাল আনুগত্য বা অনুসরণ করেন না, যার ফলে আপনার ইবাদত বন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহর জন্য হজ উমরা সম্পূর্ণ করুন, আল্লাহ রাব্বের নির্দেশ। তারপর আয়াত লম্বা রয়েছে, হজের সফরে গিয়ে যদি বাধাগ্রস্ত হয়ে যায়, ফাইন হোসের তুম, তাহলে যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে হালাল হবে, আর যেহেতু গন্তব্যস্থানে পৌঁছিতে পারলেন না, হাদিয়ে দেবে ইত্যাদি এসব। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হজে তামাত্তু বা কেরানের বিধান বর্ণনা করতে গিয়ে বলছেন, ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ্জ, এ দ্বিতীয়বার আবার উমরার কথা বলছেন ওই আয়াতে। যেই ব্যক্তি ভোগ করবে, হ্যাঁ, লাভ হাসিল করবে বিল উমরাতে ইলাল হজ্জ, হজের সাথে উমরার, মানে হজের মৌসুমে গেলেন, হজও করলেন উমরা করলেন, কোন হজে হয়? তামাত্তুতে পৃথক পৃথক হয়, আর কেরানো হয়, কিন্তু একসাথে হয়, দুটোতে হয়। একমাত্র হজে ইফরাদ বা হজে মুফরাদে শুধু হজ হয়, বাকি হজে কেরান করলেও আপনার উমরা হয়ে গেল, একসাথে হয়ে গেল, দুটোকে একসাথে নিয়ত করে। আর তামাত্তু করলে আলাদা আলাদা হচ্ছে বলে স্পষ্ট বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা উমরা হয়ে গেল, তারপরে হালাল হয়ে থাকলাম, তারপরে আবার এহরাম বান্না 8 তারিখে। কিন্তু পারিভাষিক অর্থে হজে তামাত্তু, শুধু তামাত্তুকে বলা হয়, আর এমনি ভাষাগত দিক থেকে তামাত্তু মানে ফায়দা লাভ করা, লাভ হাসিল, কী লাভ? যে এক সফরে দুটি কাজ করে এলেন, হজও করলেন আর উমরাও করলেন, তো সেটা কেরানের ক্ষেত্রে প্রযোজ্য কি না, এই জন্য সেটাও তামাত্তু লগাবি, হ্যাঁ, ভাষাগত দিক থেকে তামাত্তু। তো হজে কেরান এবং হজে তামাত্তু বর্ণনা করতে গিয়ে বলছেন, ফামান তামাত্তা বিল উমরাতে আল হজ্জে, তো উমরার কথা কোরআনে কারিমে দুইবার করে এসেছে।
সূরা বাকারে হজে তামাত্তু কিরান করলে কোরবানি ওয়াজিব হবে কোরবানি ওয়াজিব হবে কোরবানি না দিতে পারলে দশটি রোজা রাখতে হবে তিনটি হজের মৌসুমে আর সাবাতিন ইজা রাজাতুল কাশারাতুন কামিলা এটি শুধু মক্কার লোকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এসব কথাগুলি আয়াতে রয়েছে তো তারপরে একটি হাদিস শুনাই উমরার ফজিলত সম্পর্কে উমরার বিধিবিধান সম্পর্কে অনেক হাদিস রয়েছে কিন্তু একটি হাদিস খুব প্রসিদ্ধ হাদিস উমরার ফজিলত সম্পর্কে যা প্রত্যেক উমরাকারীকে জানা উচিত আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনহুমা এক উমরা থেকে আরেক উমরা যে মাঝে মাঝে উমরা করছেন কেউ বছরে একবার কেউ দুই বছর তিন বছরে আর কেউ মাসে দুই মাসে ছয় মাসে যাই হোক এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যে সব ভুল ভ্রান্তি গুনাহগুলি হয় পাপ হয় সাগিরা কাবিরা নয় কাবিরা যেন তব শর্ত কাফারাতুল লেমা বাইন এর মাঝের গুনহার কাফারা হয়ে যায় এ উমরার মাধ্যমে কি হয়ে যায় গুনহার কাফারা হয়ে যায় মানে গুনহা মোচন হয়ে যায় গুনহা ঝরে পড়ে যায় তাহলে উমরার ফজিলত হচ্ছে উমরা করলে কি হয় অতীতের গুনহাগুলি মাফ হয়ে যায় মোচন হয়ে যায় সহি বুখারিতে ১৬৫০ পঞ্চাশ নম্বর হাদিস সহি মুসলিমে ২৪০৩ নম্বর হাদিস এছাড়াও আরেকটা হাদিস রয়েছে সোনানের কিতাবাদিতে রয়েছে নাসাইতে তিরমিজিতে ইবনে মাজায় রয়েছে মুসনাদ আহমদে রয়েছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে তোমরা মাঝে মাঝেই হজ উমরা করো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন প্রবাসে আছেন অথবা দূরে আছেন অন্য দেশে আছেন কিন্তু সচ্ছল আসতে পারছেন জীবনে একবার ফরজ হজ উমরা জীবনে একবার ফরজ কারো মতে আবার ইখতিলাফ রয়েছে আরেক দল বলছেন না উমরা সুন্নাতে মুআক্কাদা কিন্তু জীবনে একবার ফরজ এই মতটি বেশি শক্তিশালী আল্লাহ তাআলা যেমন হজ ফরজ তো কিন্তু হজের সাথে আসলে তো ফরজ দুটি আদায় হয়ে গেল হজে আসলেন আসার পরে হজে তামাত্তু বা কিরান করলেন তো দুটি ফরজ একসাথে আদায় হয়ে গেল তারপরেও মাসলা ইতিমত রয়েছে ফুকাহায়ে কেরামদের তো নবী সাল কি বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা তো তোমরা পরপর হজ উমরা করতে থাকো উমরা করলে আবার কিছুদিন পর উমরা করো হজ করলে পারলে দু চার পাঁচ বছর পরে পাঁচ বছর পারমিশন পাওয়া যাচ্ছে আল্লে আবার হজ কর মাঝে মাঝে হজ উমরা করতে থাকো তাতে লাভ কি ফজিলত ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আর জনুবা হজ উমরা গোনাকে মুছে দেবে নিশ্চিন্ন করে দেবে কামা তানফিল কিরো খাবাসাল হাদিদ যেমন কামারের হাঁফর কামার হাঁফর বুঝছেন হ্যাঁ কোনোদিন অস্ত্র টস্ত্র হ্যাঁ গেছেন না ইয়ে করতে হ্যাঁ পিটাইতে কি বলেন আপনারা অস্ত্রে পিটিয়ে ওটাকে ধারালো বানানো হ্যাঁ তো হাঁফরের হাঁফরে কামারের হাঁফরে যেমন কোনো লোহা অস্ত্র দিলে যে মরিচা লেগে আছে জং লেগে আছে তারপরে পিটিয়ে কি করা হয় একবারে যত মরিচা ছিল জং ছিল সব পরিষ্কার হয়ে গেল আর ধারালো হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল কত ধারালো সুন্দর হয়ে গেছে ঠিক তেমন একজন মানুষের জীবন হজ উমরা করলে ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গুনাহ থেকে আল্লাহ তৌফিক দান করে আর কথা লম্বা না করে আরেকটি বিষয় দ্বিতীয় বিষয় আলোচনা করি সেটি হচ্ছে উমরার ফরজ ওয়াজিবগুলি কি কি উমরা হোক অথবা হজ হোক এমনকি সালাত নামাজের ক্ষেত্রেও কিছু এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোকে রুকুন বলা হয় যার বহুবচন আরকান তো উমরার কিছু কি রয়েছে রুকুন রুকুন মানে পিলার খুঁটি চার কোনায় চারটা খুঁটি একটা রুমের জি উমরার কিছু পিলার রয়েছে রুকুন আর কিছু রয়েছে ওয়াজেবাত রুকুনগুলিও ফরজ আর ওয়াজেবগুলিও ফরজ ফরজ ওয়াজেব পার্থক্য নেই এখানে অনেকে সংশয়ে পড়ে যে আপনারা তো বলছেন ফরজ ওয়াজেব পার্থক্য নেই আপনারা যে ফরজ ওয়াজেব বলছেন ওই জন্য ফরজ না বললে সবগুলি ফরজ রুকুন আর ওয়াজেব উমরার কিছু রুকুন রয়েছে আর কিছু কি রয়েছে ওয়াজিব রয়েছে আর বাকি যা রয়েছে বাচনিক অথবা আমলগত ভাষাগত অথবা আমলগত এবাদত সবগুলি হচ্ছে সুন্নাত এই তিন রকমের এবাদত বন্দিগি মিলে হচ্ছে উমরা
তাহলে প্রথম আমরা জেনে নেব যাতে সুবিধা হবে সংক্ষেপে যে আপনার উমরার জন্য কি কি পিলার বা রুকন রুকন কয়টি কে বলতে পারে তিনটি মাশাআল্লাহ তিনটি রুকন চারটি না চারটি হজের ক্ষেত্রে গোলমাল হবেন না হ্যাঁ উমরা রুকন হচ্ছে তিনটি প্রথম হচ্ছে ইহরাম করা ইহরাম বাঁধা ইহরাম বাঁধা যারা বাইরে আছে যেখানে মিকাতা সেখান থেকে বাঁধবে আর যারা মক্কাতে আছে সেটা মক্কাতে কিন্তু এহরাম করতে হবে এহরাম করতে হবে এক নম্বর হচ্ছে এহরাম করা দুই নম্বর পিলার রুকন হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা তিন নম্বর পিলার হচ্ছে সাফা মারওয়ার সাই করা যদিও সাফা মারওয়া সাই সম্পর্কে কিছু কিছু ফোকাহারা ভিন্ন মত পোষণ করেছেন কেউ বলেছেন না এটা রুকন ফরজ নয় ওয়াজিব কেউ বলেছেন সুন্নাত কিন্তু এই মতটি বেশি শক্তিশালী যে সাফা মারওয়া সাইও হচ্ছে রুকন ফরজ এই তিনটি কাজ করলে আপনার উমরার কি হয়ে গেল ফরজ রুকন আদায় হয়ে গেল ওয়াজিব কয়টি দুইটি ওয়াজিব দুইটি ওয়াজিব এক নম্বর ওয়াজিব হচ্ছে কি যারা বহিরাগত বাইরে আছেন তারা মিকাতে ইহরাম বেঁধে আসবেন মক্কার লোক না মক্কার লোক কোথা থেকে ইহরাম বাঁধবে উমরার ক্ষেত্রে এটা জেনে নেওয়া জরুরি একদল বলছেন যেমন হজে নিজের বাড়ি থেকে মক্কার লোকের এহরাম বাঁধে মক্কার সেখানকার নাগরিক অথবা প্রবাসী হোক সবার জন্য মক্কায় যারা মকিম রয়েছে বা মিকাতের ভিতরে মক্কা বলবো না শুধু জেদ্দায় মিকাতের ভিতরে তায়েফ থেকে ভিতর দিকে হ্যাঁ মদিনা থেকে ভিতর দিকে যেদিকে যেদিকে মিকাত রয়েছে মিকাতের ভিতরে যারা বসবাস করে সে মক্কায় হোক অথবা জেদ্দায় হোক অথবা রাবেগে হোক খোলাইসে হোক জমুমে হোক আর কোনো জায়গায় হোক না কেন যারা বসবাস করে তারা কোথা থেকে এহরাম বাঁধবে উমরার ক্ষেত্রে একদল বলছেন হজের মধ্যে কারণ হজের ক্ষেত্রে হাদিস আছে যে হাত তাহলে মক্কা তো মিম মক্কা মক্কাবাসী মক্কা থেকে হ্যাঁ ওমান কানা দাখিল মিকাত যারা মিকাতের ভিতরে আছে মিনহাইস ইউনসি যেখান থেকে শুরু করবে তাহলে কোনখান থেকে শুরু করছে একজন মক্কাবাসী তার রুম থেকে হ্যাঁ তার বাড়ি থেকে বাসা থেকে এটা হজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিন্তু ফোকাহায়ে কেরাম একদল বলছেন যে সব ক্ষেত্রে কিন্তু আর একদল বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য কোথায় পাঠিয়েছিলেন তানঈমে পাঠিয়েছিলেন তানঈম নামক জায়গায় যেখানে একটি মসজিদ পরে কায়েম হয়েছে যে মসজিদের নাম মসজিদে তানঈম যে মসজিদের দ্বিতীয় নাম মসজিদে উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহ মসজিদ আয়েশা সাধারণ লোক মসজিদ আয়েশা বলেই জানে ঠিক আছে কিন্তু এই জায়গা মিকাত নয় ভালো করে মনে রাখবেন কারণ সাধারণ মানুষরা দিন না জানার কারণ মনে করে যে এটা মক্কার লোকদের জন্য মিকাত না 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 মক্কার লোকের কোথাও মিকাত নেই বুঝতে পারছেন এটি হচ্ছে আদনাল হিল হাদিসের ভাষায় ফিকহের ভাষায় অর্থাৎ হালালের হালাল এরিয়ার নিকটতম স্থান চারিদিকে মক্কার কি আছে হদুদে হারাম হারামের এরিয়ার বর্ডার আছে হারামের বর্ডার আছে দেখবেন পিলারগুলো আছে বিভিন্ন এলাকায় যখন রাস্তা দিয়ে বের হবেন মক্কা থেকে তখন যে এখানে কি হচ্ছে এন্ডিং হারাম হারাম শেষ হচ্ছে এদিক থেকে ঢুকছেন বিগিনিং হারাম হারাম শুরু হচ্ছে বেদায়ত হাদ্দিল হারাম হ্যাঁ নেহায়াত হাদ্দিল হারাম আরবি ইংলিশে লেখা আছে তো হারামের যে বর্ডার আছে সব জায়গায় কিন্তু একই রকম না সব জায়গায় যে সমান দূরত্ব এমন না কোনো দিকে কাছে কোনো দিকে সবচেয়ে নিকটের বর্ডার হচ্ছে এই তানঈম এলাকা মদিনার দিকে যখন বেরিয়ে আসছেন মদিনা রোডে যখন বেরিয়ে আসছেন এটা হারাম থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে কাবা ঘর থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার মধ্যে ধরে কিন্তু অন্যদিকে যখন যাবেন মেনার দিকে মেনাও হারামের ভিতরে মুজদালিফা হারামের ভিতরে আরাফার কাছাকাছি আরাফা যেতে হবে তাহলে হালাল এরিয়াতে যেতে পারবেন অন্যদিকে আঠারো বিশ কিলোমিটার বাইশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার হয়ে যাবে দূরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলাকে উমরার এহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন তা নিয়ে এই জন্য যে তুমি যেহেতু এখানে মকিম মক্কাবাসীর হুকুমে সুতরাং তোমাকে কি করতে হবে হারামের বর্ডারে হালাল এরিয়াতে যেতে হবে রহস্য কি রহস্যটা ভালো করেছো রহস্য হচ্ছে যাতে করে মক্কাবাসী যখন ওমরা করছে ওমরায় হালাল এরিয়া তো পা দেয় আর হারাম এরিয়াতে পা দেয় দুটো এলাকাতে যাতে করে তার পা
হ্যাঁ পা পড়ে বা কদম পড়ে অর্থাৎ সে হালাল এরিয়া পর্যন্ত যায় হজের ক্ষেত্রে তো যেতে হচ্ছে বাধ্যতামূলক হজের ক্ষেত্রে বাড়ি থেকে কেন বাধা চলবে এই পার্থক্য কেন যুক্তিটি ভালো করে শুন হজের ক্ষেত্রে বাড়ি থেকে এরা মানলে অসুবিধা নাই কারণ যখন আরাফায় যাচ্ছে আরাফার দিন তখন হালাল এরিয়া তো বাধ্যতামূলক তাকে যেতে হচ্ছে তাহলে হারাম এরিয়া থেকে গেল আর হালাল এরিয়াতে আরাফার দিনে পা দিয়ে দিল তাহলে হালাল হারাম মিলিয়ে কি হলো হজ হলো কিন্তু উমরার ক্ষেত্রে যদি এহরাম নিজের বাড়িতে বেঁধে নেয় তা হারামের এরিয়াতে মিসফালাতে বাস করে আজিয়াতে বাস করে আজিয়া বাস করে আর ওখান থেকে এসে হারামের ভিতর থেকে হারামে এসে উমরা করে হালাল এরিয়াতে গেল না এই রহস্যের কারণে মা আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাঠিয়েছিলেন যে যাও তুমি হালাল এরিয়াতে চলে যাও ওখান থেকে এহরাম বেঁধে আসো এই জন্য সতর্কতা হচ্ছে সতর্কতা মক্কাবাসীর জন্য যে মক্কাবাসী যখন উমরা করবেন তাদের নিয়ম হচ্ছে কোথায় যাবেন মসজিদে তানিমে যাবেন কিন্তু বারবার করে উমরা করবেন আপনি বাইরে থেকে এসে আর মসজিদে তানিম মসজিদ আয়েশা যাচ্ছেন না উমরা করছেন এটি সুন্নতি না সুন্নতের খেলাফ অনেক আইমা কেরাম ওলামা কেরাম এটিকে বেদাতি উমরাও বলেছেন আল্লাহ হেফাজত করুন এক সফরে একটি উমরাই সুন্নত তো কি বললাম ওয়াজিব আর ফরজ বলছিলাম তো রুকন কয়টি বলেছি তিনটি ওয়াজিব হচ্ছে দুইটি ওয়াজিব হচ্ছে দুইটি একটি ওয়াজিব হচ্ছে মিকাত থেকে এরাম বান্ধা বাইরের লোকের জন্য এটা বলছিলাম দুই নম্বর ওয়াজিব হচ্ছে হালাক অথবা তাকসির মাথা মুন্ডন করা আর না হলে মাথার চুল ছোট করা পুরো মাথা থেকে মাথা মুন্ডন করলে যেমন পুরো মাথার মুন্ডন করবেন তেমনই মাথার চুল ছোট করলেও পুরো মাথা থেকে এদিকে একটু এদিকে একটু এদিকে একটু যে কেঁচে দিয়ে এদিক সেদিকে একটু করে নিলেন এটা অসম্পূর্ণ এতে উমরা হবে না ভালো করে শোনা এতে উমরা হবে না পূর্ণ মাথা থেকে চুল কাটতে হবে তাহলে মেশিন লাগাইতে হবে নাহলে কেঁচি হলে পুরো মাথার চুল কাটতে হবে জি কোনটি উত্তম মাথা মুন্ডন উত্তম মাথা মুন্ডন উত্তম তো তিন দুই পাঁচটি এই ওয়াজে এই পাঁচটি কাজ যদি কেউ করে নেয় তাহলে তার মোটামুটি ওয়াজে ফরজ আদায় হয়ে গেছে এখন বাকিগুলো সুন্নতে যদি ঘাটতি থাকে যত সুন্নত কমবে তত নেকি কমবে কিন্তু উমরা বাতিল হবে না উমরা বাতিল হবে না কেউ যদি তালিবা না পড়ে উমরা বাতিল হবে না কিন্তু নেকি কমবে হ্যাঁ এইরকমই হাজির আসাদে চুমা দেওয়া হাজির আসাদের কাছে চুমা না দিতে বলে ইশারা করা আরও যত কিছু রয়েছে এইসবগুলি যদি করে তো সুন্নত ঠিকভাবে পালন করলো আর যদি না করে তাহলে সুন্নতের খেলাফ হলো কিন্তু উমরা ইনশা আল্লাহ তাআলা হয়ে যাবে তাহলে সহজ উমরা বলে দিলাম সহজ উমরা হচ্ছে পাঁচটি কাজের নাম ঠিক আছে যাতে ফরজ ওয়াজিব আদায় হয়ে গেল তিন দুই পাঁচ এখন উমরার পদ্ধতি বর্ণনা করি প্রথম এহরাম বাঁধবেন কি করবেন এহরাম বাঁধা মানে কি এটা জনগণ বুঝে না কিন্তু ইল্লা মাশা আল্লাহ যারা পড়াশোনা করে এহরাম বাঁধার মানে বলেন তো একজন কেউ এহরাম বাঁধা কাকে বলে কাপড় পরা সাদা কাপড় পরা এটি অধিকাংশ লোক বুঝেন না হ্যাঁ নিয়াতু দখুল ফি নসুক হজ অথবা উমরার এবাদতে প্রবেশের নিয়ত করা দেখেন তাকবীরাতুল এহরাম আর এহরামুল উমরা সালাত কিন্তু তকবীরে তাহরিম আমরা বলি আর আরবা তকবীরাতুল এহরাম বলে আল্লাহু আকবার এটা কি বলে তকবীরাতুল এহরাম সালাত শুরু হয় কি দিয়ে আল্লাহু আকবার তকবীরাতুল এহরাম দিয়ে আর উমরা শুরু হয় হজ শুরু হয় কি দিয়ে এহরাম বাঁধা দিয়ে মানে অন্তরে নিয়ত করা দিয়ে অন্তরে নিয়ত করে এখন আমি উমরাতে ঢুকে পড়লাম উমরা শুরু করে দিলাম এর নাম হচ্ছে কি করা এহরাম বাঁধা জি বাকি পুরুষদের জন্য কি করতে হবে মহিলাদের জন্য কি করতে হবে তারপরে মুখে উচ্চারণ হ্যাঁ লাব্বাইক উমরা ইত্যাদি সেসব বিষয়গুলি পরে আসছে সেগুলির হুকুম তাহলে উমরায় প্রবেশ করবেন নিয়ত করে উমরায় প্রবেশ করার আগে পুরুষদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে শরীরে যতগুলি সেলাইকৃত কাপড় আছে অর্থাৎ শরীরের গঠনে তৈরি কাপড় আছে শরীরের গঠনে তৈরি টুপি খুলে ফেলতে হবে তাই গেঞ্জি হ্যাঁ হ্যাঁ আন্ডার প্যান্ট জামা কাপড় যা কিছু আছে সব কি করতে হবে খুলে ফেলতে হবে মহিলাদের ক্ষেত্রে কোনো বিশেষ লেবাস নেই যে কোনো লেবাসে কালো লেবাসে বোরকা তো আছে কালোতেই
এটা আবার আমাদের অনেক মহিলারা কি মনে করে হ্যাঁ ভারত বাংলাদেশ পাকিস্তানের হ্যাঁ যে মহিলাদের ইহরামের সময় একটা স্কার্ফ বাঁধতে হবে যেটা সাদা রঙের সাধারণত থাকে আর এমন করে বাঁধতে হবে যে একবারে চুলগুলো যেন ভিতরে থাকে এদিক ওদিক না যায় কারণ অন্য সময় তো চুল খুলে চলাফেরা করতাম কিন্তু ইহরামের অবস্থায় চুল দেখা গেলে আমার ইহরাম বাতিল উমরা হজ বাতিল হয়ে যাবে মনে করে এগুলি ভুল ধারণা পর্দা বেগানা পুরুষের সামনে সবসময় করতে হবে সেটা ভিন্ন বিষয় তাহলে মহিলাদের বিশেষ কোনো পোশাক নেই যেই পোশাক আছে সেই পোশাকে নিয়ত করবে পুরুষরা সেলাইকৃত কাপড় থেকে মুক্ত হবে আর এই সময়ে গোসল করা হচ্ছে সুন্নাত প্রথম কি করবে এহরাম বাঁধার আগে হ্যাঁ গোসল করবে সেলাইকৃত কাপড়গুলি খুলে ফেলবে আর তারপরে গোসলটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে গোসল করার পরে শরীরে মাথায় দাড়িতে বিশেষ করে আতর সুগন্ধি লাগাতে পারে যেটা অনেকে করেন না এখন এহরাম বাঁধেননি তো এহরাম বাঁধার আগ পর্যন্ত কি করবেন মাথায় আর দাড়িতে আতর লাগাবেন কাপড়ে নয় আর তারপরে সুগন্ধি যদি শরীরে থেকে যায় তাতে কোনো দোষ নেই কারণ এই মর্মে সহি বুখারী মুসলিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে দলিল শুনেন তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আরাদা আন ইউহরিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইহরাম বাঁধার ইচ্ছা করতেন তখন তাতাইয়াবা বিআতিয়াবে মায়াজিদ সবচেয়ে ভালো যে সুগন্ধিটা তার কাছে থাকতো ভালো যে আতরটি থাকতো সেটি তিনি ব্যবহার করতেন সুম্মা আরা আকওয়াবিসাল মিসকে ফিরাসি হলাহিয়াতি ইবাদাত তারপরে ইহরাম অবস্থায় ইহরাম শুরু করে দিয়েছেন তারপরে তার দাড়িতে আর মাথায় আমি দেখতে পেতাম তার আতর সেন্টের চমক তাহলে আতর এমনভাবে লাগাতেন দেখেন এই হাতটা যেভাবে যেভাবে আছে কিন্তু তেল বা আতর যদি লাগানো থাকে তো বোঝা যাবে যে চমকিছে হ্যাঁ চিকচিক করছে বোঝা যাবে না এটা দেখতে পেতাম মাথায় দেখতে পেতাম মাথার এই যে ফাটলে সিঁথির ফাটলে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান দিয়ে সিঁথি করতেন বড় চুল এখানে তো এখানে দেখতে পাওয়া যেত যে আতর লাগিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থায় দেখতে পেতাম সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস রয়েছে গোসল করার হুকুম কি ইহরামের শুরুতে সুন্নাত না ফরজ সুন্নাত জি পুরুষ হোক আর মহিলা হোক গোসল করা হচ্ছে সুন্নাত কিন্তু ধরেন মদিনা থেকে ইহরাম বাঁধছেন আপনি মদিনা হয়ে যাচ্ছেন আপনি হোটেলে গোসল করেছেন আবার গিয়ে মিকাতে গোসল করতে হবে না কোনো জরুরি না হয়ে গেছে গোসল কিন্তু যখন দেখবে যে না বেশ দীর্ঘক্ষণ সফর করে এলাম দামাম থেকে গোসল করে গেছেন রাস্তাতে ঘেমেছেন শরীরে গামটাম হয়েছে ইত্যাদি টাইফ হয়ে যাচ্ছেন তখন আপনি গোসল করেন তখন আপনি গোসল করেন মিকাতে গিয়েই গোসল করে না উদ্দেশ্য হচ্ছে যে আপনার গোসলটা যেমন কাছাকাছি সময় হয় তো গোসল করলেন গোসল করার পরে আপনি সালাত আদায় করবেন কি না এটি একটি বিষয় এহরামের সন্ন্যাত নামাজ রয়েছে এটা অনেকের ধারণা বরং অধিকাংশ লোকের ধারণা এমন কোনো বিশেষ নামাজ নেই নবী সাল্লাম ফরজ সালাতের সময় থেকে যে ফরজ সালাত পড়েছেন আর তারপরে এহরাম বেঁধেছেন কিন্তু বিশেষ কোনো নফল নামাজ নবী সাল্লামতে প্রমাণিত না বুঝতে পেরেছেন তাহলে গোসল করলেন গোসল করার পরে যদি মনে করেন যে আমি সালাত আদায় করব দুই রাকাত তাহলে নিয়ত করবেন তাহিয়াতুল উজুর কি নিয়ত করবেন ফরজ নামাজের সময় নয় এটা তাহলে তাহিয়াতুল উজুর নিয়ত করবেন মসজিদে প্রবেশ করেছেন তাহলে তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন তাহিয়াতুল মসজিদ প্লাস তাহিয়াতুল উজুর একই সাথে দুটো নিয়ত দুই রাকাত সালাতই করে নিলেন কোনো অসুবিধার কথা নেই এহরামটা কোথা থেকে বাঁধবেন এই ক্ষেত্রে একদল ওলামা বলছেন যে যখন আপনি সালাত পড়লেন সালাত পড়ার পরে সেখানে সালাম ফেরার পরে আপনি লাব্বাইক উমরা বলে নিয়ত করে নিলেন আর আরেকদল বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু যখন বাহনে বসেছেন বাহনে উঠের পিঠে যখন বসেছেন তারপরে লাব্বাইক বলেছেন সেই জন্য সেখানে করবেন দুটোই জায়েজ রয়েছে কেউ যদি যে বিষয়টি প্রথম বললাম যে সালাতের পরে এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে সুতরাং কেউ যদি সালাত শেষ করার পরে ওখানে লাব্বাইক উমরা বলে নেয় তবুও ঠিক আছে
আর তার চাইতে উত্তম হচ্ছে যখন বাহনে আপনি বাসে যাচ্ছেন, বাসে বসলেন, অথবা নিজের কারে যাচ্ছেন, যখন বাহনে বসলেন, এখন বাহন চলতে শুরু হবে, তখন অন্তরে নিয়ত করেন আর মুখে শুধু নির্দিষ্ট করানোর জন্য, এটা নিয়ত পড়া নয়। কিন্তু অনেকেই ভুল ব্যাখ্যা করে যে হজ উমরার ক্ষেত্রে নিয়ত পড়া যাবে, এটা স্যার ভুল বুঝা, ভুল বুঝেছে, নিয়ত পড়া কোথাও নেই। না হলে থাকতো নাওয়াইতো, যেমন নাওয়াইতো আন ওসাল্লিয়া বলছে বেদাতিরা, তেমন নাওয়াইতো লুমরাতা, তো নাওয়াইতো লুমরা কি আছে? না, নাওয়াইতো লুমরা বলে বেদাত হবে। নাওয়াইতুল হাজ্জা আছে কোথাও নেই, কি আছে? লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জান, এইরকম ভাবে আছে। তাহলে উমরার ক্ষেত্রে অন্তরে নিয়ত করে আপনি উমরার যে নিয়ত করছেন এটা নির্দিষ্ট করার জন্য বলবেন লাব্বাইক উমরা, আল্লাহুম্মা লাব্বাইক উমরা বা লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা উমরা। তারপরে তালবিয়া পড়তে থাকেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়া পড়েছেন। নবী সাল্লাম তালবিয়া কি ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জি, লাব্বাইক মানে উপস্থিত হয়েছি, আল্লাহ তোমার কাছে হাজির হয়েছি। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহ হাজির হয়েছি, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো অংশীদার নেই, লাব্বাইক আল্লাহ হাজির হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, নিশ্চয় যাবতীয় প্রশংসা, যাবতীয় নিয়ামত অনুগ্রহ তোমার। ওয়াল মুলকা, আর রাজত্ব সার্বভৌমত্ব তোমার। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি তালবিয়াতে কখনো কখনো বলতেন লাব্বাইক ইলাহাল হক, এটা বলতেন। সুতরাং মাঝে মাঝে যদি বলেন লাব্বাইক ইলাহাল হক, হে সত্য মাবুদ, আল্লাহ তুমি সত্য মাবুদ, তোমার সামনে হাজির হয়েছি, তোমার উদ্দেশ্যে হাজির হয়েছি। আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী, তিনি আর একটু বাড়াইতেন আর বলতেন লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক ওয়া রাগবা ইলাইক ওয়াল আমাল। সুতরাং এটাও যদি কেউ বলে তো জায়েজ, আল্লাহ আমি হাজির হয়েছি, আমি উপস্থিত হয়েছি, সমস্ত কল্যাণ তোমার হাতে, ওয়া রাগবা ইলাইক ওয়াল আমাল, এবং তোমার জন্যই আমি উদ্গ্রীব, এবং সমস্ত আমল তোমার জন্য, ইত্যাদি। উচ্চস্বরে তালবিয়া পাঠ করা হচ্ছে সুন্নাত পুরুষদের জন্য। কি করবেন তালবিয়া? মনে মনে নাই, উচ্চস্বরে পাঠবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুনিয়ে শুনিয়ে আশেপাশের লোক যাতে শুনতে পায়, উচ্চস্বরে পাঠ করবেন পুরুষরা। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। উচ্চস্বরে পাঠ করতে গিয়ে হয় এক বেদাত করে ফেলে অধিকাংশ মানুষ, আর না হলে যদি বলে বেদাত করি আর না, তখন আর পড়তে চায় না। এই আজব রোগ কিন্তু, বুঝতে পারছেন কথা, মানে পারছেন না কোনটা বেদাত করে? সম্মিলিত, এই যে সম্মিলিত মোনাজাত বেদাত, হ্যাঁ, সম্মিলিত দরুদ পাঠ করা বেদাত, সম্মিলিত জিকির বেদাত, ওইরকম সম্মিলিত তালবিয়া পাঠ বেদাত। গোটা বাঁশের লোক, একজন এমাম সাহেব হয়েছে আর বাকিগুলো ইত্যাদি তো বেহাদ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আর সুর করে সব একসাথে পড়ছেন, এটি সুন্নতের খেলাফ, বেদাতি কাজ। কথা বুঝতে পারছেন না? পারছেন না। আর এটা যখন আমরা বন্ধ করি তখন এক এক আর পড়তে চাই না, কারণ গোলেমালে তো কাজ হয়ে যাচ্ছিল, ভুলমাল পড়লে ধরতে পারছিল না, এক একা পড়বো তো ভুল হয়ে যাবে, কি হবে না হবে, আর পড়তে চায় না। শয়তান বলছে যে সুন্নতি তরিকায় পড়বি না, নাহলে তোর নেকি হয়ে যাবে, তখন তো আমার সাথ ছাড়া হয়ে যাবে, আমার সাথে থাকতে পারবি না, হয় পড়বি তো বেদাতি তরিকায় পড়, আর নাহলে পড়িস না। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে শয়তানের, হ্যাঁ, প্ররোচনা। শয়তান এভাবে মানুষকে বিভ্রান্ত করে, সুন্নত থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একে একে পড়বেন, নিজের আওয়াজে পড়বেন। এই মর্মে হাদিস রয়েছে, বলছেন নবী সাল্লাম, আতানি জিবরিল, জিবরিল আলাইহিস সালামের কাছে আসলেন, ফা আমারানি, আমাকে নির্দেশ দিলেন, আন আমর আসহাবি, যে আমার সাথী সঙ্গী সাহাবাই কেরামকে যেন নির্দেশ দিই, ওমান মাইয়া, যারাই আমার সহচর রয়েছে, সফর সঙ্গী রয়েছে, আইয়ার ফাউ আসওয়াত বিত্তলবিয়া, যাতে করে উচ্চ স্বরে তারা তালবিয়া পাঠ করে। আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানি রাহমাহুল হাদিসটিকে সহি বলেছেন। মহিলারা তালবিয়া পাঠ করবে না? করবে না, করবে, কিন্তু যদি দেখে যে আশেপাশে বেগানা পুরুষ রয়েছে তাহলে উচ্চস্বরে পড়বে না, শোনাবে না, কারণ যথাসাধ্য তাদের আওয়াজ সবসময় পর্দা নয়, কখনো পুরুষদের সামনে আওয়াজ করা, কথা বলা তো ঠিক আছে, কিন্তু সবসময় নয়,
যে হইচই হই হই করতে থাকবে পুরুষের সামনে বাড়িতে মেহমান আসছে আর ওইদিকে হই হই করছে ভিতর থেকে আর মজলিসে বসে পুরুষরা তাদের আওয়াজ শুনতে পাচ্ছে বাড়ি যেমনটা আজকাল অধিকাংশ ক্ষেত্র হয়ে থাকে রাস্তাঘাটে হই হই করে গল্প করছে আর যাচ্ছে পুরুষদের মতো না এটা অবশ্যই বাঞ্ছনীয় নয় কিন্তু প্রয়োজন নেই কোনো মশলা জিজ্ঞেস করতে হবে কোনো কথা বলতে হবে কারোর সাথে কোনো উত্তর দিতে হবে ইত্যাদি জিজ্ঞাসা করছে কেউ বাইরে থেকে নক করছে জবাব দিতে হবে যে বাড়িতে নেই এখন পরে আসেন ইত্যাদি অথবা টেলিফোন রিসিভ করে উত্তর দিতে হবে জায়েজ আছে প্রয়োজন জি কেনাকাটা ইত্যাদি জায়েজ রয়েছে প্রয়োজনে যদি আশেপাশে কোনো বেগানা পুরুষ থাকে তাহলে আওয়াজ উঁচু করবে না আর অধিকাংশ সময় বেগানা পুরুষ থাকে সুতরাং তারা আস্তে আস্তে বলবে নিজেকে শুনিয়ে বলবে নিজেকে শুনিয়ে তালবিয়া পাঠ করবে জি আরেকটি বিষয় এহরামের ক্ষেত্রে এহরাম বাঁধার সময় যদি আশঙ্কা হয় যে আমি যে কোনো সমস্যার সম্ভাবনা রয়েছে হয়তো মক্কা পৌঁছতে পারি আবার নাও পারি এইরকম যদি আশঙ্কা থাকে ভয় থাকে তাহলে একটি শর্ত লাগিয়ে নেবে শর্ত লাগিয়ে নেবে জি এই শর্ত লাগালে বড় ফায়দা আছে শর্ত লাগে আল্লাহর কাছে যে আল্লাহ ইন হাবাসানি হাবেসন আমার সামনে যদি কোনো বাধা চলে আসে তাহলে মাহেল্লি হাইসু হাবাস্তানি আমি হালাল হয়ে যাব বা আমার হালাল হওয়ার জায়গা সেটাই যেখানে তুমি বাধাগ্রস্ত করে দেবে বাধা দেবে যেখানে থামিয়ে দেবে ধর আইনগত কোনো সমস্যা আছে আপনার কাগজপত্র ঠিক নেই হ্যাঁ আপনার এই যে কিছুদিন আগে যে তাসরিল পারমিশন লাগছিল পারমিশন এখন বের করার নাই হয়নি চাচ্ছেন দেখি আল্লাহ বড় হয়তো পারমিশন এখনো হয়নি কি জানি যদি হয় তো হবে আর না হলে ঘুরে চলে আসবো এখন শর্ত না লাগালে তো ঝামেলে পড়ে যাবেন এহরাম বাঁধার পরে হ্যাঁ না করতে পারলে দম দিতে হবে এই শর্ত লাগার ফায়দা এটি যে আল্লাহ যদি কোনো জায়গায় বাধা হয়ে যায় বা শরীর অসুস্থ হ্যাঁ শরীর অসুস্থ চলতে পারছেন না কি জানি উমরা করতে পারবো কি পারবো না ঠিক নেই আল্লাহ যদি কোথাও বাধা দিয়ে দাও আরবিতে বলতে পারলে পারলেন না হলে আরবিতে বলা কোনো জরুরি নাই অনেকে মনে করে যে এটিও দুয়ার মতো আরবিতে বলতো না উনি বাংলায় বলেন নিজের ভাষায় বলেন আল্লাহ যদি কোনো রকমের সমস্যা সামনে হয়ে যায় যেতে তাহলে যেখানে আমার সমস্যা হবে বাধা দেবে বা বাধাগ্রস্ত হব সেখানে আমি কিন্তু হালাল হয়ে যাব বেশ শর্ত লাগিয়ে না শর্ত লাগানোর ফায়দাটি হচ্ছে যে তারপরে যদি আপনি বাধাগ্রস্ত হয়ে যান তাহলে যেখানে বাধা পেলেন সেখানে আপনি হালাল হয়ে যান কোনো রকমের ফিদিয়া কাফফারা কিছু লাগবে না তবে সবাই শর্ত লাগাবেন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুস্থ মহিলাকে শুধু শর্ত লাগাতে বলেছিলেন যেহেতু তিনি অসুস্থ ছিলেন যেতে চাইছিলেন না কি করব আমি যে অসুস্থ মানুষ যদি কারো ভয় আশঙ্কা না থাকে তাহলে শর্ত লাগাবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শর্ত লাগাননি অন্যান্য সাহাবাকে আমাদের শর্ত লাগাতে বলেন একমাত্র জুবা বিনতে জুবাইরকে শর্ত লাগাতে বলেছেন কারণ তিনি অসুস্থ ছিলেন এহরাম অবস্থায় বেশি বেশি তালবিয়া পাঠ করা হচ্ছে সুন্নাত যত বেশি তালবিয়া পাঠ করবেন তত বেশি আপনার সওয়াব হবে বেশি বেশি তালবিয়া পাঠ আজকাল অধিকাংশ মানুষ কিন্তু তালবিয়া পাঠ করেন দু চার দশ বড় হয়তো পাঠ করে না শুরুতে একটু পড়ে নিল আর শেষখানে পড়লো তো পড়লো না হলে ওই যে শুরুতে পড়েছে ব্যাস হয়ে গেল না যত বেশি তালবিয়া পাঠ করেন বিশেষ করে যখন অবস্থার পরিবর্তন হচ্ছে সময়ের পরিবর্তন হচ্ছে স্থানের পরিবর্তন ঘটছে কোথাও উপরে উঠছেন নিচে নামছেন অথবা সময় এক সময় থেকে আরেক সময় এক স্থান থেকে আরেক স্থান বিভিন্ন অবস্থা হচ্ছে গাড়ি থেকে নামছেন গাড়িতে উঠছেন ইত্যাদি এই সময়গুলিতে বিশেষ করে কি করবেন বেশি বেশি তালবিয়া পাঠ করবেন এবং আল্লাহ সন্তুষ্টি কামনা করবেন জান্নাত কামনা করবেন আল্লাহর রহমত কামনা করবেন জাহান্নাম থেকে পানা চাইবেন দোয়া করতে থাকবেন তালবিয়া কখন থেকে শুরু আর কখন শেষ শুরু কখন যখন ওই যে এহরাম বেঁধেছেন আর বলেছেন লাব্বাইক ওমরা লাব্বাইক আল্লাহুম্মা ওমরা যে বলেছেন তখন থেকে তালবিয়া শুরু করবেন আর তারপরে থামবেন কখন যখন তওয়াফ করা শুরু করলেন বাইতুল্লাহ সামনে আসলেন হাজির আসাদের সামনে আর প্রথম বিসমিল্লাহ আল্লাহ আকবর যে প্রথম দিয়ে চক্কর শুরু করলেন যেমনই এই চক্কর শুরু করলেন আল্লাহ আকবর বলে তখনই আউয়াল শত প্রথম চক্কর যখন শুরু করতে যাচ্ছেন তখনই তালবিয়া থেমে যাবে তাহলে সাত চক্কর ঘোরার সময় যদি কেউ তালবিয়া পাঠ করে তো অতিরিক্ত কাজ করলো আর শরীয়ত অতিরিক্ত কাজের নাম কি বেদাত সাফা মারওয়ায় যদি কেউ তালবিয়া পাঠ করে তাহলে ওর নাম কি বেদাত ভালো
মক্কায় যখন প্রবেশ করলেন এখানে একটি সুন্নাত মুস্তাহাব কাজ আছে সেটি হচ্ছে গোসল করা যেটা অনেকে জানেন না তাই না মনে করেন যে এরকম অবস্থায় গোসল করব কি জানি কোন চুলটুর যদি খসা পড়ে যায় ঝরে পড়ে যায় তাই না মক্কায় গিয়ে গোসল করা হচ্ছে মুস্তাহাব বিশেষ করে যারা দূর থেকে সফর করে এসেছেন দেখছেন যে ঘেমে গেছি অথবা ধুলো ধূসরিত হয়ে গেছি হ্যাঁ তো গোসল করে নেন বরং ইহরামের কাপড় যদি দেখেন যে ময়লা হয়ে গেছে দূর থেকে আসার কারণে গন্ধ হয়ে গেছে আর একাধিক ইহরাম আছে তো ইহরামও বদলাতে পারেন কিন্তু ইহরাম বদলাবার সময় সেলাই করা কাপড় পরবেন না ইহরাম খুলে সেলাইবিহীন কাপড় খুলে সেলাইবিহীন কাপড় পরে নেবেন এইভাবে কাপড় বদলাতে পারেন যখন মক্কার কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন তখন গোসল করেছেন সুতরাং সহিহ মুসলিমের হাদিসে রয়েছে সুতরাং কেউ যদি গোসল করে তাহলে সেটা ভালো মুস্তাহাব তারপরে আল্লাহর ঘরে গেলেন এখানে একটি ভুল মানুষের ভুল ধারণা আছে সেটা দূর করা বা সেটা নিরসন জরুরি সেটা হচ্ছে মানুষরা অধিকাংশ মনে করে যে মক্কায় যাওয়ার পরে নো রেস্ট কোন রকমের হ্যাঁ বিরতি দেওয়া যাবে না সাথে সাথে বাস থেকে নেমে আর সামান টামান রেখে ছুটতে হবে কোথায় উমরা করতে এমনও জরুরি নেই ভালো যদি পারেন তো সাথে সাথে যান শরীর সুস্থ আছে সবল আছেন আর এখন ওইরকম খিদাও নেই আর হোটেলে রেস্টেরও কোনো প্রয়োজন নেই দেরি করার কোনো প্রয়োজন নেই তাহলে আপনি যান আর গিয়ে কি করবেন ফরজ সালাতের সময় হয়নি এখন তাহলে উমরা শুরু করে দেন আপনি সরাসরি শুরু করেন বাইতুল্লাহর তাহিয়া হচ্ছে তো তাহিয়াতুল মসজিদ পড়ার কোনো প্রয়োজন নেই প্রথম তাহিয়া হচ্ছে কি তাওয়াফ করাটা হচ্ছে তাহিয়া আর তারপরে তাওয়াফের পরে সালাত কিন্তু যদি দেখা যায় যে আপনার শরীর খুব ক্লান্ত আছে অথবা খিদা লেগে আছে খাওয়া দাওয়া করলেন একটু ঘুমিয়ে নি এই সন্ধ্যাবেলা পৌঁছেছি চলো দু চার ঘন্টা ঘুমিয়ে নি আমি ভোর রাত্রে আমি উমরা সারব কোনো দোষের কথা নেই সকালে গিয়েছি জুমার সময় হয়ে যাচ্ছে জুমা পড়বো বিকেলে অথবা সন্ধ্যাবেলা অসুবিধা নেই কিন্তু এহরাম অবস্থায় যে বাধা নিষেধগুলি সেগুলি মেনে চলতে হবে জি তো মসজিদে হারামে গেলেন আর যাওয়ার পরে যদি দেখেন যে আমাকে কিছুক্ষণ বসতে হচ্ছে তারপরে আমি তওয়াফ করতে পারবো তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন আর যদি দেখেন যে না বসতে হচ্ছে না তাহলে সরাসরি মসজিদে হারামে প্রবেশ করলেন আর তারপরে মসজিদে যে কোনো মসজিদে প্রবেশের যে দোয়াগুলি জিকির আজকার রয়েছে সেগুলি পাঠ করবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহু মাফতাহলি আবওয়াব রাহমাতিকা প্রসিদ্ধ হাদিস কোন কোন রেওয়ায়েতে রয়েছে আল্লাহু মাগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিকা সুতরাং আল্লাহু মাগফিরলি যুনুবি অন্য হাদিসে যেহেতু রয়েছে সেটাও যদি এখানে পড়েন কোনো দোষের কথা নাই আর একটি দোয়া রয়েছে জিকির রয়েছে সেটি হচ্ছে আউযু বিল্লাহিল আজিম মুখস্থ আছে কার ওয়াবি ওয়াজহিল করিম ওবে সুলতানিল কদিম ও সুলতানিল কদিম মিনাশ শয়তানির রাজিম জি তারপরে হাজিরে আসওয়াদের দিকে এগিয়ে যাবেন শুরু করবেন কোথা থেকে হাজিরে আসওয়াদের সামনে গিয়ে শুরু করবেন সেখান থেকে যদি সম্ভব হয় তাহলে হাজিরে আসওয়াদকে স্পর্শ করবেন এবং চুমন দিবেন যদি সম্ভব হয় তাহলে কি করবেন ইস্তেলাম করবেন ইস্তেলাম হচ্ছে স্পর্শ করা হাত দ্বারা আর তার সাথে মুখ দিয়ে সরাসরি যদি মুখ ঢুকিয়ে চুমন দেওয়া সম্ভব হয় তাহলে সেটা করবেন কিন্তু সাধারণত সেটা সম্ভব হয় না আর এইটা করার জন্য যারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে তারা নিজেকে কষ্ট ফেলে অন্যকেও কষ্ট দিয়ে থাকে সেই জন্য এখানে গিয়ে যদি চুমো দেওয়া সম্ভব হয় চুমো দিলেন আর না হলে যদি চুমো দেওয়া মুখে মুখ দিয়ে সম্ভব না হয় তা হাত দিয়ে স্পর্শ করতে পারলে হাতে চুমন দিবেন দুই নম্বর কি সরাসরি চুমন দিলেন এক নম্বর ও সেটা যদি না হয় তাহলে হাত ঢুকিয়ে দিলেন আর তারপরে চুমন দিলেন একসময় আমরা এটা করেছি যখন ছাত্র জীবন ছিল তা অথবা তখন ওই মহরম মাসে বাইরের কোনো উমরা টুমরা হইতো না এখন তো গোটা বছর ভিড় একই রকমের ভিড় থাকছে তো আজকাল খুব কঠিন হয়ে গেছে আর সেটি সুন্নত কাজ তার জন্য যে লাইন লাগে বসে থাকতে হবে আর ধাক্কাধাক্কি করতে হবে এগুলো কোনো ভালো কাজ নাই যদি মুখ দিয়ে চুমন দেওয়া সম্ভব হলো না আর হাত দিয়ে স্পর্শ করে চুমন দেওয়া সম্ভব না হয় তাহলে কি করবেন আল্লাহ আকবর ইশা প্রথমবার বিসমিল্লাহ প্রত্যেকবারে যারা বলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর ভুল কাজ করে বিসমিল্লাহ ভালো কাজ শুরু করার জন্য প্রথমখানে বলতে পারেন আর বাকি ইয়োকাব্বির ও ফিকুল্লে সৎ প্রত্যেক চক্করে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন তকবীর পাঠ করেছেন কি বলবেন আল্লাহ আকবর যখন
ইশারা করবেন, ইশারা করার পরে হাতে অনেকে চুমন দেয় টিবিদাত, ইশারা করলেন ছুঁতে পারেননি, তাহলে চুমন কিসের? চুমন না এখানে, কিন্তু কি করবেন? আল্লাহু আকবার, ব্যাস। আর তারপরে এগিয়ে যাবেন, হাতে চুমন দিবেন না। হাজরা অসদে যদি চুমন দিতে পারেন তো এরও ফজিলত রয়েছে। এই মর্মে হাদিস মুসনাদ আহমদের তিরমিজি ইবনে মাজাহ রয়েছে, হাদিসটিকে আল্লাহ আলবানী রাহেমাহুল্লাহ সহিহুল জামেতে সহি বলেছেন। হাদিসটা শোনাই আপনাদেরকে, হাজরা অসদ চুমনের ফজিলত অনেকে জানেন না। লাইবাসান আল্লাহুল হাজার ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ এই হাজরা অসদকে উঠিয়ে নিয়ে আসবেন হাশরের ময়দানে। ওয়ালাহু আইনান ইউবসিরু বিহিমা, আর এই হাজরে আসওয়াদ কালো পাথরটির দুটো চোখ দিয়ে তাকাবে। আল্লাহ আকবার, চোখ আল্লাহ তৈরি করে, দৃষ্টি শক্তি তাকাবে। ওয়ালিসানু ইয়ানতিকু বিহি, জবান বাক শক্তি থাকবে, পাথর কথা বলবে, হাজরে আসওয়াদ কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে সত্যিকার অন্তর নিয়ে ইখলাসের সাথে চুমন দিয়েছে। কিন্তু এই হাজরে আসওয়াদকে চুমন দিতে গিয়ে আবার শিরক হইতে পারে, আর বেদাত হইতে পারে, হতে পারে না? পারে না। কেউ যদি মনে করে যে হাজরে আসওয়াদে এমন আকর্ষণ আছে, ক্ষমতা আছে যে সে আমাকে দিতে পারে, তাহলে এর নাম কি? পাথর পূজা, বড় শিরক। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আল্লাহ গোনা মাফ করেন কিন্তু হাজরে আসওয়াদ আমার গোনাগুলিকে সব চুষে নিবে, তাহলে এটা বেদাতি ধারণা। গোনা মাফ করেন আল্লাহ রাব্বুল আলামিন, হাজরে আসওয়াদ চুমন দেওয়ার ফজিলত আছে, তার মানে এই নয় যে পাথরে কোনো শক্তি আছে। তো এই হাদিস বর্ণনা করলাম ফজিলতের। হাজরে আসওয়াদ যে লাভ লোকসানের মালিক নয়, লাভ লোকসানের মালিক হাজরে আসওয়াদের রব আল্লাহ রাব্বুল আলামিন, এ কথা স্পষ্ট করে দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার হাজরে আসওয়াদের সামনে গেলেন আর চুমন দিলেন, বললেন ইন্নি লা আলামু আন্নাকা হাজার, আমি ভালো করে জানি তুমি একটা পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি আমার উপকার করতে পারো না, অপকার করতে পারো না, লাভ লোকসানের মালিক তুমি না, যাতে কেউ শিরকি বেদাতি আকীদা না রাখে, তোমার মধ্যে কোনো ক্ষমতা নেই। ওয়ালাউলা আন্নি রায়তু রাসূলুল্লাহ কাব্বালাক মা কাব্বালত, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুমন দিতে না দেখতাম তাহলে তোমাকে কখনো চুমন দিতাম না। তাহলে আমরা কেন চুমন দিছি? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি সুন্নাহ, এটি ওয়াজিব না। আগে বলেছি 3, 2, 5 ফরজ ওয়াজিব, আর বাকি সব সন্ন্যত। হাজরা আসওয়াদের চুমন দেওয়ার সন্ন্যত, হাজরা আসওয়াদের চুমন দেওয়ার সময় ভিড় করবেন না, নিজেকে কষ্টে ফেলবেন না, অন্য কাউকে কষ্ট দেবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি মর্মে বলেছিলেন, ইয়া উমর, হে উমর, উমর তো বড় শক্তিশালী মানুষ ছিলেন, বীর বাহাদুর মানুষ, ইয়া উমর ইন্নাকা রাজুলুন কওয়ী, তুমি বড় শক্তিশালী মানুষ, হ্যাঁ তুমি খুব শক্তিশালী মানুষ, লা তুজাহিম আলাল হাজার, হাজরে আসওয়াদের কাছে গিয়ে তুমি কিন্তু ভিড়ভাড় করিও না, কারণ তুমি গেলে কষ্ট হবে, কারণ মোটা সোটা মানুষ, মসজিদে পাশে নামাজ পড়লেই তো আমাদের কষ্ট হয়ে যায় অনেক সময়, তাই না? তো আর মোটা সোটা মানুষ যদি পাশে তওয়াফ করতে গিয়ে, এই গত সপ্তাহের কথা বলছি, এক লোক আমার চাইতে উঁচা আর আমার চাইতে তো 4 গুণ মোটা হবে, পাশে এসে আমার তো মনে হয় ইচ্ছে করেই দিল এক ধাক্কা, আমি ওর দিকে তাকাইলাম আর বললাম যে আল্লাহ তোর জন্য যথেষ্ট, হ্যাঁ আল্লাহ হেদায়ত করে, তোর নিয়ত যদি খারাপ থাকে তো আল্লাহ তোর জন্য যথেষ্ট, আর যদি অজান্তে হয় অনিচ্ছাকৃত তাহলে তো কাফার আল্লাহ লাখ, আল্লাহ মাফ করো, ঠিক না? কিছু লোক আছে, আর আরেকবার ধাক্কা খেয়েছিল আফ্রিকান এক কালো মহিলার কাছে হজ মৌসুমে, ইচ্ছে করে মহিলা, এমনি তো মহিলা দেখলে আমি দূরে দূরেই থাকি, আর তারপরে এমন করে ধাক্কা দিয়েছে, আর বাবরে বাবা, সেই সময় তো আমি যুবক ছাত্র, মনে হয় শেষ বছরে ছিলাম, আজকে থেকে 34 বছর আগের কথা বলছি, আর কি ধাক্কা আমাকে দিল কাত করে। তো এইরকম কিছু খারাপ চরিত্রের মানুষ আছে, এরা ইবাদতে ইবাদত করতে আসে না, একেবারে জাহেল, হ্যাঁ এক অজ্ঞ মূর্খ, এরা আসে, কারো কাছে পয়সা আসে চলে আসে, আর কেউ আবেগে চলে আসে, ইমানের তাড়নায় তাকওয়ার তাড়নায় খুব কমই লোক আল্লাহর ঘর জিয়ার করতে আসে, যেটা আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি। আল্লাহ হেদায়েত দান করুক। হাজরে আসওয়াদের কাছে যখন যাবেন, তখন যখন যখন হাজরে আসওয়াদের কাছে যাবেন কি করবেন? হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদের কাছে আসলেন, এক চক্কর হলো, যখন দ্বিতীয় চক্কর শুরু হতে যাচ্ছে কি বলবেন? আল্লাহ আকবার, হাত উঠাবেন আর কি করবেন? আল্লাহ আকবার। সেই সময় হাজরে আসওয়াদ দিকে মুখ করবেন কিন্তু দাঁড়িয়ে থাকবেন না, কষ্ট দেয় অধিকাংশ লোক, দাঁড়িয়ে থেকে যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতে থাকে না, এসব জাহেল মূর্খ, আর এদের সংখ্যা বেশি।
আল্লাহ চলতে চলতে কিন্তু ওইদিকে তাকাবেন এই নয় যে আপনি এইদিকে চলতে আছেন আল্লাহ আল্লাহু আকবার কাউকে সালাম দিলে কি আপনি এরকম সালাম দিবেন নাকি আসসালামু আলাইকুম এরকম করে দিবেন ঠিক ওইরকম হাজী বাসা থেকে মুখটা ঘুরিয়ে আপনি আল্লাহ আকবার বলবেন তো উমর রাজি আল্লাহ তাআলা কি বলেছিলেন যে তুমি কষ্ট দিও না ফাতুজি জাইফ তুমি হাজরা আসাদের কাছে ভিড় করিও না কষ্ট দি ইন ওয়াজাদ দা খালওয়াতান ফাস্তালিমহু তুমি যদি খালি জায়গা পাও তাহলে তুমি চুমন দিতে যেও স্পর্শ করতে ওয়াইল্লা ফাস্তাকবিলহু না হইলে হাজরা আসাদকে সামনাসামনি করো ওয়াকাব্বির আর তাকবীর বলো হাজরা আসাদ মুখ করে আল্লাহ আকবার বলে চলে যাও মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি হাদিসটি ইমাম আলবানি বলেছেন শক্তিশালী ইমাম আলবানির একটি হজ উমরার কিতাব রয়েছে পুস্তিকা তার 21 পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন জি তারপরে চক্কর শুরু করলেন জি চক্কর দিয়ে যখন আপনি রুকনে আমানির কাছে আসলেন রুকনে আমানি কোনটি রুকন মানে কি এখানে এখানে রুকন মানে কে বলতে পারে এখানে রুকন মানে কাবা ঘরের কোনা কাবা ঘরের দুটো কোণা অরিজিনাল আসল ভিত্তির উপর স্থাপিত আছে আর দুটো কোণার আসল ভিত্তির উপর স্থাপিত নয় কিন্তু কাবা এটা বুঝেন না বুঝেন না ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদ যেটি কাবার সেটি হচ্ছে আসল হ্যাঁ তো ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবা একটু বড় ছিল কিন্তু যখন মক্কার কুরাইশরা নবী সাহেব যখন 35 বছর বয়স যখন কাবা ঘর বানাইতে গেল তখন তাদের হালাল পয়সা কমে গেল হালাল পয়সা যখন কমে গেল তখন কি করলো তারা বলে এত বড় করে বানাইতে পারবো না একটু শর্টকাট করে দিই হ্যাঁ তো ওই যে হাতিম বা হিজর ওইটার দুটো নাম ওই যে জায়গাটা ঘেরা আছে হ্যাঁ দেওয়াল দিয়ে ঘেরা আছে না ওই জায়গাটুকুর নাম হচ্ছে কি হাতিম বা হিজর এই জায়গাটুকু তারা ছেড়ে দিল কয়েক হাত জায়গা ছেড়ে দিল এক সময় খুব সহজে এর ভিতরে গিয়ে আমরা সালাত আদায় করেছি আর ওর ভিতরে সলাৎ আদায় করার মানে কাবার ভিতরে আদায় করে বহুবার করেছিলাম যখনই গেছি প্রায় ওখানে গিয়ে হাজরা আসাদ চুমন অনেক সময় দিতে পারতাম না কিন্তু ওখানে গিয়ে নামাজ পড়াটা খুব সহজ ছিল এখন তো বন্ধই করে দিয়েছো ওটা তো ঢুকো বন্ধ হয়ে গেছে তো আল্লাহ সহজ করেন তো যখন আপনি রুকনে আমানিতে আসবেন রুকনে আমানি আর হাজরে আসওয়াদ এই দুটো দক্ষিণ দিকে আছে দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ পূর্ব এই দুটো কর্নার ইব্রাহিম বুনিয়াদের উপর আছে আর রুকনে শামি আর রুকনে এরাকি এরাকের দিকের কোনা আর শাম দেশের দিকের কোনা এই দুটো কোনা আসল ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালামের নেই সুতরাং যখন আসল ভিত্তিতে নেই এতে কিছু করা নেই এতে গিয়ে ইশারাও করবেন না আর স্পর্শ করবেন না চুমাও দিবেন না ঠিক আছে হাতিমের দিকে যে দুটো কোনা উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব দিকে কিন্তু আপনি রুকনে আমানি যখন যাবেন রুকনে আমানি কোনটি দক্ষিণ পশ্চিম দিকের দক্ষিণ পশ্চিম দিকের যেটি কোনা এটির নাম হচ্ছে রুকনে আমানি এই রুকনে আমানিতে যখন যাবেন তখন যদি সম্ভব হয় তো কি করবেন স্পর্শ করবেন চুমা দিবেন না যদি সম্ভব হয় স্পর্শ আর যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে সেখানে কোনো রকমের ইশারাও করবেন না আর কোনো রকমের তকবীরও পাঠ করবেন না কিছুই করবেন না রুকনে আমানি থেকে হাজরে আসওয়াদের কন্যার অর্থাৎ দক্ষিণ দিকের যে জায়গাটুকু রয়েছে দুই কোণার মাঝখানে এই জায়গাটুকুতে বিশেষ একটি দোয়া পাঠ করবেন সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো আখিরাতেও কল্যাণ মঙ্গল দান করো আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা আলবানি হাদিসটিকে হাসান বলেছেন তারপরে যখন যখন হাজরে আসওয়াদের সামনে আসবেন যেমনটা বললাম যদি চুমন দেওয়া সম্ভব চুমন দিবেন আর তা সম্ভব নয় সুতরাং সেখানে গিয়ে কি করবেন আল্লাহ আকবার সে দিয়ে মুখ করে আল্লাহ আকবার বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ফাইন্নামা জয়েলা তওয়াফ বিল বাইতে হ্যাঁ লে ইকামাতে জিকিরিল্লাহ আল্লাহর জিকির প্রতিষ্ঠার জন্য বাইতুল্লাহর তওয়াফ জি এই তওয়াফের সময় পুরুষরা দুটো সুন্নত কাজ আর করবে একটি নাম হচ্ছে এজদেবা আর একটি নাম হচ্ছে রামাল বুঝলেন না বুঝলেন না ইজতিবা কাকে বলা হয় ইজতিবা সাত চক্কর পুরোটাতে করবে শুরু থেকে শেষ পর্যন্ত ইজতিবা হচ্ছে যে আপনি ডান কাতটা খোলা রাখবেন এটা খোলা রাখবেন আর এই যে এহরামটা আছে এহরামটা এইভাবে এভাবে নিয়ে কি করবেন বাম কাঁধের ওপর দিবেন এবার বোঝা গেছে ধরেন এটি এহরাম এইভাবে বুঝতে পারছেন না পারছেন না এটার নাম কি ইজতিবা জি তাহলে যে এই কাঁধ খোলা রাখছেন তার মানে ডান বগলের নিচে দিয়ে
হ্যাঁ বাম কাঁধের উপর দিয়ে নেওয়া, এটা হচ্ছে ইজতিবা। কত চক্করে থাকবে এটা? সাত চক্কর পুরোটাতেই থাকবে। আর যখনই তওয়াফ শেষ হয়ে যাবে, তওয়াফ শেষ হলো তখন কাঁধ ঢেকে, তওয়াফ শেষ করার পরে সালাত আদায় করার সময় যদি কেউ কাঁধ ঢেকে রাখে তাহলে সেই সালাতের জন্য যে জরুরি দুই কাঁধ ঢাকা সেই জরুরি কাজটি করলো না। এটা অনেক আইমা কেরামদের নিকটে ওয়াজিব ফরজ, এতে অনেকের কাছে নামাজ হবে না, আর অনেকের কাছে নামাজ হবে কিন্তু তার নামাজে ঘাটতি হবে। তাহলে বড় একটি ভুল এটি যে সালাত অবস্থায় কাঁধ খোলা রাখা। আর বর্তমান যুগের কোন এক দেশের হ্যাঁ খলিফা যাকে এক শ্রেণী জামাতি কোয়ানিরা খলিফা বলছে, আর সেই খলিফা ওই কাঁধ খুলে কিছুদিন আগে তওয়াফ করে গেল, যেই খলিফার এই মাসলাই জানা সে কি ইসলামের কি আর খলিফা হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো এ একটি সুন্নাত ইজতিবা। আর আরেকটি সুন্নাত হচ্ছে রামাল করা। রামাল করবেন প্রথম তিন চক্করে। রামাল কাকে বলা হয়? বলছে একটু দ্রুত চলবেন কিন্তু ধাপগুলো ঘন ঘন ফেলবেন। রামাল মানে এমনি দৌড় না, আর খুব জোরে দৌড় দাও না, একটু যেন আপনি বীর পুরুষের মতো হ্যাঁ দৌড়ছেন, আর ধাপগুলি খুব লম্বা লম্বা করে নয় বরং ছোট ছোট করে ফেলা। ধাপ ছোট ছোট করে ফেলছেন আর একটু জোরে হাঁটার চেষ্টা করছেন, কিন্তু আজকাল কি তা সম্ভব? যদি আজকাল এই ভিড়ের মধ্যে কেউ করে তাহলে এই সুন্নত পালন করতে গিয়ে কি করবে? গুনহার কাজ নাজায়জ কাজ করে ফেলে, সেটা হচ্ছে আশেপাশের লোককে ধাক্কা দেওয়া। কারণ যখনই লাফ দিয়ে দৌড় দেবেন তখন কারো গায়ে ধাক্কা লাগবে, আর কারো গায়ে যখন ধাক্কা লাগবে তো আপনি তাই কষ্ট দেবেন যেটা হারাম নাজায়জ কাজ। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শেষ যে চার চক্কর রয়েছে তাতে রামাল করা সুন্নত, রামাল করবেন না। যখন সাত চক্কর হয়ে গেল তারপরে কি করবেন? মাকামে ইব্রাহিমের দিকে গিয়ে যে মাকামে ইব্রাহিম জানেন তো, হ্যাঁ যেখানে একটা গ্লাসের মধ্যে ঘেরা ঘেরা আছে এই মাকামে এখানে যাবেন, কিন্তু এখানে যাওয়া আজকাল তো সম্ভব না, সব তো তওয়াফ চলছে। তাহলে মাকামে ইব্রাহিম পিছনে আপনি এখন সলাত আদায় করবেন। সলাত আদায় করতে যখন যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। এটি কোরআনের দুই রকমের কেরাত রয়েছে, ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা গ্রহণ করো মাকামে সালাতের জায়গা, আর ওয়াত্তাখাজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা পড়া হয়েছে, দুটোই মশহুর কেরাত। মাকাম ইব্রাহিমের পেছন দিকে দূরে হইলেও পেছন দিকে চেষ্টা করবেন, মহিলাদের মাঝে একাকার হয়ে নয়, আর যেখানে খুশু নষ্ট হচ্ছে আপনার মাথার উপর সেজদা করতে যাচ্ছেন আর মানুষ পা দিয়ে হাঁটছে আর ওই জায়গায় সলাত আদায় করছেন শুধু মাকাম ইব্রাহিম পিছনে সলাত পড়ার জন্য, এগুলো সলাত পড়া কোনো ভালো মানুষের জন্য নয়, জ্ঞানী মানুষের জন্য নয়, যে আসল সলাতের উদ্দেশ্যে যে খুশুর সাথে সলাত পড়া, তাই না? এই নয় যে মাকাম ইব্রাহিমকে কেন্দ্র করে সলাত পড়া। সুতরাং যদি দেখা যায় যে এইরকম জায়গাতে যদি নামাজ পড়ে আমার কোনো খুশু হবে না, ভালো করে সেজদা দিতে পারবো না, আমার সামনে দিয়ে মহিলা যাচ্ছে যাতে নামাজ নষ্ট হয়ে যায় অনেক আইম মাইকার কাছে, তাহলে দূরে চলে যাবেন। দূরে গিয়ে যেখানে দেখবেন যে আমি কোনো একটা আড় পেয়েছি অথবা ধীর স্থিরতার সাথে খুশুর সাথে সলাত আদি, সেখানে সলাত আদি করবেন। দুই রাকাত সলাত আদি করে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরায় কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরায় ইখলাস। কেন? এই জন্য যে আল্লাহ এই ঘর নির্মাণ করেছেন যাতে আল্লাহর জমিন পুরোটাই শিরক মুক্ত কুফরি মুক্ত থাকে, আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা হয়। আর যদি তা নাই হয় পুরো জমিনতে, আল্লাহর জমিন থেকে শিরক মুক্ত হবে না আল্লাহর পুরো জমিন, তো কমপক্ষে আল্লাহর ঘর এই মক্কাতুল মুকাররমা যে হারাম রয়েছে এটা শিরক মুক্ত কুফরি মুক্ত থাকে। সেই জন্য এখানে কোনো মুশরিক কাফের ঢুকতে পারবে না, ঠিক আছে না? আপনি এখানে যখন দুই রাকাত সালাত আদি করছেন ঘোষণা করছেন প্রথম সুরে কাফেরুনে, আমার সাথে শিরক কুফরির কোনো সম্পর্ক নেই, লা আবুদু মা তাআবুদু বারা আমিনা শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ করছেন যেন, লা ইলাহা করে দিলেন, আর আল্লাহু আহাদ বলে ইল্লাল্লাহ, এই যে নেগেটিভ আর পজিটিভ দুটো সুরাতে কি রয়েছে, নেগেটিভ আর পজিটিভ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার শিরকের সাথে কোনো সম্পর্ক নেই আর আমি হচ্ছি তৌহিদ প্রতিষ্ঠাকারী বান্দা, এ কথা প্রমাণ করে দেওয়ার জন্য এই দুটো সূরা পড়বেন এই রহস্যে। যখন দুই রাকাত সালাত পড়া হয়ে গেল তারপরে সম্ভব হলে সুন্নত হচ্ছে হাজরে আসওয়াদে চুমুন দেওয়া, কিন্তু সেটাও আজকাল সম্ভব হয় না। সুতরাং ওসব চিন্তা না করে এখন আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কোন দিকে? তিন নম্বর কাজের দিকে। এরাম হয়েছে, তওয়াফ হয়েছে, এখন সাফা মারওয়া সাইর উদ্দেশ্যে চলে যান। যখন সাফার কাছাকাছি যাবেন তখন এই আয়াতের প্রথম অংশটুকু পাঠ করবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনাবলীর অন্যতম,
বা অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে কিছু কিছু ওলামারা বা কিছু কিছু কিতাবে পুরো আয়াত পড়া শিখেছে, আর অনেকে পড়ে থাকে, ইন্না সাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবে তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াবা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। না, কোনো প্রমাণ নাই, এতটুকু শুধু পড়বে ইন্না সাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ। তারপরে কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন নাবদাও বিমা বাদা আল্লাহ বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে আমরা শুরু করব, তো আপনিও বলবেন, কিন্তু সে বিষয়টি স্পষ্ট নয়, আল্লাহ তাআলা আলাম। এটি বোঝার বিষয়, বোঝার দৃষ্টিভঙ্গি, হয়তো এটা জানাবার জন্য বলেছেন যে দেখো যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে আমরা শুরু করব। আল্লাহ কোথায় শুরু করেছেন? সাফা এবং মারওয়া, কোনটা আগে উল্লেখ করেছেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা। যখন আল্লাহ আগে সাফা বলেছেন, তাহলে আমরা যখন সাই শুরু করব কোথেকে? সাফা থেকে শুরু করব। কোনো কোনো রিওয়ায়েত ইবদাউ বিমা বাদা আল্লাহ, তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, কোনো জায়গায় আবদাও রয়েছে, কোনো জায়গায় ইবদাও রয়েছে, বা কোনো কোনো এতে কেউ কেউ উচ্চারণ এভাবে করেছেন। সাফার উপরে চড়ে যাবেন, হ্যাঁ সাফার উপরে চড়ে যাবেন, আর উঁচা তো ওঠা মানে সাফার, সাফার উপরে কিন্তু আজকাল এমনভাবেই হয়ে গেছে, পাকা করে দেওয়া হয়েছে, বোঝা যায় না যে পাহাড়ের উপরে চড়ে নিলেন আপনি কিন্তু, হ্যাঁ মানে ওই কালো পাথরটা দেখতে চাচ্ছেন যে ওইটা মনে হয় পাহাড়, কিন্তু অনেক আগে আপনি পাহাড় উপরে চড়ে নিয়েছেন, যেমন উঁচাতে চড়েছেন মোটামুটি পাহাড় উপরে চড়া হয়ে গেছে, সেটা আংশিক হোক অথবা পুরোপুরি হোক। কাবা যদি নজরে আসে তাহলে ভালো, কাবামুখী কিবলামুখী হবেন, দুই হাত উঠিয়ে আল্লাহর প্রশংসা করবেন, দোয়া করবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে যে দোয়া জিকির রয়েছে তা পাঠ করবেন। কালমা তৌহিদের দোয়া জিকির রয়েছে, কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। সহি মুসলিমের হাদিস 1218 নম্বর হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ তো জানাই আছে প্রায় লোকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক একক, আনজাযা ওয়াদ, যিনি তার ওয়াদাকে পূর্ণ করেছেন, আল্লাহ ওয়াদা খেলাফি করেন নাই, ওয়া নাসার আবদাহু, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, এক সময় নির্বাসিত হইতে হয়েছে, কত গোপনে আর জান বাঁচিয়ে হিজরত করে পালাতে হয়েছে, আর এখানে আল্লাহ তার বান্দাকে নবীকে সাহায্য করেছেন, ও হাজামাল আহাজ, সমস্ত কুফরি শক্তি কাফের সম্প্রদায়কে দলকে এক আল্লাহ একমাত্র পরাস্ত করেছেন, পরাজিত করেছেন, এ কথা যেন আপনি সেখানে ঘোষণা করেছেন আল্লাহর গুণগান বর্ণনা করতে গিয়ে, সহিহ মুসলিমের হাদিস। এই দোয়া, এই জিকির তিনবার করবেন এবং এর মাঝে মাঝে দোয়া করবেন। এখানে মানুষরা করে কি, অনেকে আগেই তিনবার পড়ে নিল তারপরে দোয়া করা শুরু করলো। এর চাইতে সহি সুন্নত বা সঠিক বুঝ হচ্ছে এই হাদিসটির, যে একবার দোয়াটা পড়লেন, আবার আপনি দোয়া করছেন বেশ কিছু অন্যান্য দোয়া করলেন যা আপনার দিন দুনিয়ার চাওয়ার, আর চাওয়ার পরে তারপরে আবার এটা পড়লেন দ্বিতীয়বার, আবার দোয়া করলেন, আর তারপরে আবার তৃতীয়বার পড়লেন, আবার দোয়া করলেন, এইভাবে করবেন। জি, এটি হচ্ছে সূক্ষ্ম কথা, আর এই কথাই কোরআন সুন্নার বড় সালাফি আলেমরাই বর্ণনা করেছেন এই বিষয়ে। সাফা মারার মাঝে দুটো সবুজ বাতি রয়েছে, এই জায়গাটুকু খুব নিচু জায়গা ছিল, আর ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী হাজার ইসমাইলের মা যখন ওই নিচেখানে নামতেন তখন আর ছেলেকে দেখতে পেতেন না, ছেলে নজরে আসতো না, তখন ওই জায়গাটায় দিতেন দৌড়, হ্যাঁ সেই জন্য ওই আদর্শটি, ওই সন্ন্যতটিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বহাল রেখেছেন। এই রহস্যের কারণে সেই জায়গায় এখন কি করে দেওয়া, সমতল মোটামুটি করে দেওয়া হয়েছে, তবে বোঝার জন্য, নাহলে তো বোঝা যেত না, দুটো সবুজ বাতি লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে দৌড়বেন কারা? পুরুষরা, মহিলারা নাই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে মাজাহ হাদিস রয়েছে, হ্যাঁ সাহাবীরা বর্ণনা করেছেন, আন্নাবি সাআ বাইনা সাফাল মারওয়াতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারওয়া মাঝে সাই করলেন, আর তারপরে বললেন লা ইউক্তাউল আবতাহ ইল্লা শাদ্দান, এই নিচু জায়গা যে আবতাহ, নিচু জায়গাটি রয়েছে এটা দৌড় দিয়ে অতিক্রম করতে হবে। ইবনে মাজার হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আর তারপরে যখন সবুজ বাতি পার হয়ে গেল তখন আপনি স্বাভাবিক চলবেন আর দোয়া করতে থাকবেন, আর তারপরে কোথায় পৌঁছিবেন? মারওয়ায় পৌঁছিবেন। সাফা থেকে মারওয়া গেলে এক চক্কর হয়ে গেল, মারওয়া থেকে সাফা আসলে এক চক্কর শুরু হবে, তাহলে সাফা থেকে আর সাত চক্কর শেষ হবে কোথায় গিয়ে? মারওয়ায় শেষ হয়ে যাবে। কিন্তু অনেকে এখানে ভুল করে দেয়, মনে করে যে তওয়াফে তো দেখলাম যে ওই যে একবার হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ, হ্যাঁ তো এইখানেও মনে করছে যে সাফাতে শুরু করলাম আবার সাফায় ফিরবো, তাহলে এক চক্কর দিয়ে 14 চক্কর লাগিয়ে বসে থাকে,
এখানে আরেকটি বেদাতি কাজ করে তাওয়াফের ক্ষেত্রে সাফা মারা সাইর ক্ষেত্রে সেটা হচ্ছে প্রত্যেক চক্করে খাস খাস দোয়া আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতু বাইতুকা ওয়াল হারামু হারামুকা ওয়া আনা আবদুকা আবার চিল্লে চিল্লে একটা মুআল্লিম রেখে দিয়েছে আর বাকি মুকাল্লিদ অন্ধ চিৎকার করছে না তাদের দোয়াতে খুশু খুজু রয়েছে না অন্য কারো খুশু খুজু কে রাখছে আর তারা নিজের ইবাদতকে খারাপ করছে আর অন্যের ইবাদতকে খারাপ করছে এরা আসলে আদর্শ নয় এরা আসলে একেবারে মুসলিম সমাজের জাহিল আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুন আপনি যে দোয়াটি জানা আছে সেই দোয়াই পড়বেন না হলে নিজের ভাষায় দোয়া করবেন নিজের ভাষায় দোয়া করবেন তওয়াফ অবস্থায় যে কোনো দোয়া করতে থাকেন আপনি আর সাই অবস্থায় যে কোনো দোয়া করতে থাকেন কোরআন তেলাওয়াত করতে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন এই অবস্থায় যে কোনো রকমের ভালো কাজ করেন আপনি জিকির দোয়া তেলাওয়াত কোরআন জি তারপরে যখন আপনার সাত চক্কর পুরা হয়ে গেল তখন কি করবেন সাত চক্কর যখন পুরা হয়ে গেল এই যে সাফা এবং মারওয়া সাফাতে যে দোয়া করলেন মারওয়াতে যখন যাবেন মারওয়াতে এই আয়াতটি পড়বেন না কিন্তু সেখানে গিয়ে কি করবেন আপনি দোয়াগুলি পাঠ করবেন যে কালমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদাহু আযামা ওয়া আযাউদ সেটাও কি করবেন পাঠ করবেন তিনবার করে আর এর মাঝে দোয়া করে প্রত্যেকবার দোয়া করা একবারে সুন্নাত আর করতে হবে এমন কোনো জরুরি নাই যদি হইলো হইলো না হইলে কমপক্ষে মাঝে মাঝে করলেন একবার এখানে করলেন একবার করলেন তারপরে দোয়াগুলি পড়তে পড়তে নেমে গেলেন হাত তুলে সবসময় দোয়া করতে হবে এমন কোনো না তবে করতে পারলে ভালো কেবলামুখী হয়ে আল্লাহ তৌফিক দান করুন সর্বশেষ যেই কাজটি যখন সাত চক্কর পুরা হয়ে গেল সাত চক্কর যখন পুরা হয়ে গেল এখানে আরেকটি কথা বলে দিই দুটো কথা এই দুটো জায়গাতে ভুল করে আমি দেখেছি সাধারণ ভাইদের সাথে কখনো থেকে অনেকে এই ভুলটি করে যখন তওয়াফ শেষ হইল সাত চক্কর তওয়াফ শেষ হলো শেষ করার পরেও হাজরা আসওয়াদের সামনে এসে কি করে কেউ কেউ আল্লাহ আকবার না এই আল্লাহ আকবার হাজরা আসওয়াদে যখন তওয়াফের চক্কর শুরু করছেন সপ্তমবারে যখন শেষ করে দিলেন তাহলে কেন হাত উঠাবেন এটা বুঝতে পেরেছেন এই ভুলটা করবেন না আরেকটা ভুল সাফা মারা সাই শেষ করে যখন মারওয়ার উপর শেষ হলো তখন আবার শেষ করেও দোয়া করে না শেষ করে দোয়া না প্রথমখানে দোয়া করলেন তো সাতবারে সাত চক্কর দোয়া করুন আটবার দোয়া করবেন যদি আপনি ওইভাবে দোয়া করতে থাকেন তাহলে আটবার হয়ে যাবেন এইভাবে হ্যাঁ শুরু করেছেন আবার শেষখানেও তো যখন শেষ হয়ে গেল তখন আপনি মারওয়া থেকে বেরিয়ে চলে আসেন এখন মাথা মুন্ডন করুন অথবা চুল ছোট করুন যদি পুরুষ হয় তাহলে পুরো মাথা থেকে আর যদি মহিলা এই ক্ষেত্রে মাথা মুন্ডন করলে বেশি ফজিলত বললাম না এই মর্মে হাদিস সহি মুসলিম রয়েছে 1303 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে দোয়া দিয়েছেন কাকে মাথা যারা মুন্ডন করে হজ উমরা শেষ করে আল্লাহুম্মারহামিল মুহাল্লিকিন হে আল্লাহ মাথা মুন্ডনকারীদের ওপর তুমি রহম করো আল্লাহুম্মারহামিল মুহাল্লিকিন আল্লাহুম্মারহামিল মুহাল্লিকিন সাহাবীরা বারবার বলছেন ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ যারা চুল ছোট করে তাদেরকেও একটা দোয়া দেন তাদের জন্য দোয়া করেন তৃতীয়বার বলার পরে বলছেন ওয়াল মুকাসসিরিন আল্লাহুম্মারহামিল মুকাসসিরিন যারা মাথার চুল ছোট করে আল্লাহ তাদের উপরও তুমি দয়া করো তাহলে বোঝা যাচ্ছে যে মাথা মুন্ডন করা হচ্ছে বেশি উত্তম মহিলারা কি করবে মহিলাদের জন্য মাথা মুন্ডন নিষেধ যে কোনো অবস্থায় নিষেধ তাহলে মাথার চুল কাটবে কতটা কাটবে হাদিসে রয়েছে বেকাদরে আনমোলা আনমোলা বলা হয় যে আঙ্গুলের জোড় প্রথম জোড় এতটুকু করে শেষ দিকে যে চুল রয়েছে শেষ দিকে চুল থেকে আঙ্গুলের এক পর পর্যন্ত এতটুকু করে কাটবে এইভাবে আপনার কি হয়ে গেল ওমরা শেষ হয়ে গেল ওমরা যখন আপনি চুল কাটবেন তখন এহরামের কাপড় পরে থাকবেন কি না এখানে কিছু লোকেরা ভুল করে যখন আপনার ওমরা শেষ হলো তখন এহরামের কাপড় কখন খুলবেন মাথা মুন্ডনের পরে খুলবেন কেউ যদি মাথা মুন্ডন মক্কায় না করে মক্কায় করা উত্তম হারামের ভিতরে করা হারাম হদুদে হারামের ভিতরে করা উত্তম কিন্তু কেউ যদি বেরিয়ে চলে আসে দূরে চলে আসলো মসজিদে তামিয়ার বাইরে গিয়ে হালাল এরিয়াতে গিয়ে মক্কায় হয়তো কোথাও করলো অথবা কেউ জেদ্দে চলে এসে তারপরে মাথা মুন্ডন করলো কোনো রকমের কাফফারা নেই কিন্তু অনুত্তম কাজ করলো উত্তম হচ্ছে যে হদুদে হারামের ভিতরে হারামের এরিয়ার ভিতরে আপনার সমস্ত কাজগুলি সেরে নাও এমনকি কেউ যদি ভুল করে চলেও আসে দাম্মাম কিন্তু দাম্মাম আসলে তো সিলাই করা কাপড় পরে নিয়েছে তাহলে একটা ভুল করেছে অজ্ঞতার কারণে করেছে এই জন্য ওলামারা অধিকাংশ বলেছেন যে এই ক্ষেত্রে কোনো দম কাফফারা লাগবে না তবে এইরকম ভুল করবে না
এহরাম আবার করে নিয়ে চুল কাটতে হবে এহরাম পরে নিয়ে জিদ্দাও কেউ যদি চলে যায় এহরাম অবস্থায় চলে যান আর তারপরে হ্যাঁ ওই এহরামের কাপড় অবস্থায় চুল কেটে তারপর তখন এহরাম খুলবে তো হয়ে গেল উমরাতে তাহলে প্রথম তিনটি ফরজ রুকন দুইটি হচ্ছে ওয়াজিব আর তার বাকি সমস্ত হচ্ছে সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের নেক আমল কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর জিয়ারা বেশি বেশি করার তৌফিক দান করেন হজ উমরা যারা করেছেন তাদের কবুল করেন এবং যারা এখনো করতে পারেনি আল্লাহ তাদের তৌফিক দান করেন আল্লাহ আপনাদের আমাদের সকলে রুজিতে বরকত দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما